নমস্কার বন্ধুরা, করোনাগ্রস্ত পৃথিবীতে লকডাউনের মধ্যে সত্যজিৎ রায় পা দিলেন শতবর্ষে। দোসরা মে তাঁর শততম জন্মদিন। অসম্ভব প্রতিভাধর এই মানুষটির প্রতি সিনেমামা চ্যানেলের শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আমরা বিশেষভাবে স্মরণ করছি আজকের দিনে তাঁর একটি ছবি, যেটা 1964 সালে আমেরিকান তেল কোম্পানি এসোর অর্থানুকূল্যে তৈরি করেছিলেন সত্যজিৎ পাবলিক ব্রডকাস্টিং টেলিভিশনের জন্য, শর্ট ফিল্ম 12 মিনিটের টু। আমি সিনেমামাকে জিজ্ঞেস করেছিলাম টেলিফোনে যে এই ছবিটা দেখে তাঁর কেমন লাগলো। হ্যাঁ সিনেমামা, হ্যাঁ বলুন। সত্যজিৎ রায় 100 বছরে পা দিলেন। হ্যাঁ, আমরা দুজনেই ইউটিউবে সত্যজিৎ রায়ের 1964 সালে তৈরি 12 মিনিটের একটা শর্ট ফিল্ম টু দেখেছি, এবং যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো সংলাপ নেই, দুটো বাচ্চাকে নিয়ে। তো এই ছবিটা দেখতে দেখতে আপনি আপনি ছবিটাকে কিভাবে রিড করেন, মানে আপনার কাছে এই ছবিটা কিভাবে পৌঁছয়? সত্যজিৎ রায় ছবিটাকে ফেবল বলেছেন, তো ফেবল তো বটেই, মানে ছবিটা যদি গড়নের জায়গা থেকে দেখেন, ভীষণ সিম্পল, ভীষণ সহজ ভাবে একটা গল্প বলা হয়েছে, দুটো বাচ্চার গল্প। কিন্তু তার পেছনে, মানে যেটা একই সঙ্গে সত্যজিৎ রায় আর মারি সিটনকে লেখা, ছবিটা যখন তৈরি হয়েছিল তখন মারি সিটনকে লেখা একটা চিঠিতে বলেছিলেন যে এটা হচ্ছে যে একটা, মানে প্যাকেজ অফ পাঞ্চ, এই জিনিসটা কিন্তু এটা ভীষণ ভাবে আছে। কারণ এটা আমার হিসাবে হচ্ছে এটা আমেরিকান তেল কোম্পানির টাকায় তৈরি ছবিটায় এত সাংঘাতিক রকমের পলিটিক্যাল একটা কমেন্ট, এবং পলিটিক্যাল কমেন্ট মানে একেবারে তীব্র রকম ধনতন্ত্র এবং সাম্রাজ্যবাদ, আমেরিকান সাম্রাজ্যবাদ, একদম সরাসরি প্রায় আমেরিকান সাম্রাজ্যবাদের বিরোধী একটা ছবি। কারণ ছবিটার জন্য আমরা পটভূমিটা ভাবি আর কি, যে সময় তৈরি হচ্ছে 1964 সালের ছবি, যখন ভিয়েতনাম যুদ্ধ একেবারে তুঙ্গে আমেরিকাতে আর তখনই শুরু হয়ে গেছে, আর কিছুদিন পর আরো সেটা আরো তীব্র হবে আর কি, যে যুদ্ধ বিরোধী, যে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী, যে ওখানে যে আন্দোলন হয়েছে, সেই পটভূমিতে তৈরি হচ্ছে ছবিটা। কিন্তু এটা মানে ভীষণভাবে মাথায় রাখতে হবে, দুটো বাচ্চার যেটা মানে শ্রেণীগত তফাত, সেই শ্রেণীগত তফাতটা তো আছেই, কিন্তু এই যে বাচ্চাটা, মানে যেটা বড় লোকের ছেলে, যে বাচ্চাটি যে একটা সাতমহলা বাড়িতে থাকে, তার প্রচুর খেলনা, তার ভেতরে কিন্তু আমরা শুরু থেকেই একটা ভীষণ রকমের অ্যাগ্রেশন দেখতে পাই আর কি, যে ও বেলুন গুলো যেগুলো ফোলানো আছে, হয়তো ওর জন্মদিন হয়ে গেছিল, সেই বেলুন গুলো ফোলানো আছে, সেগুলোকে দেশটাই কাটে দিয়ে এক একটা করে ফাটাচ্ছে। আর তারপর ওই ওই বাচ্চাটা, মানে ও যে বাঁশির আওয়াজটা শুনতে পেত জানলার কাছে আসে, তখন আমরা বাইরেটা দেখতে পাই আর কি। তো ওই যে বাচ্চাটা একেবারে একটা ঝুপড়ির বাচ্চা, যাকে আমরা দেখতে পাই ওখানে বাঁশি বাজাচ্ছে, ও সেই বাঁশি বাজানো বাচ্চাটার সঙ্গে একটা কথা, তখনই একটা একটা কম্পিটিশন শুরু, বলবো না ওটা একটা প্রতিযোগিতা নয়, ওটা একটা যুদ্ধ শুরু হয়ে যায় ওর সঙ্গে। এবং সেই যুদ্ধের জায়গাটা তো ওকে দেখছি যে ও ট্রাম্পেট বাজাচ্ছে, মানে ওই বাচ্চাটাকে যেমন খুশি ভাবে ও যা যা চেষ্টা করছে সবটাকে দাবিয়ে দেওয়া, মানে ট্রাম্পেট বাজাতে শুরু করলো বাচ্চাটা, তখন একটা ছোট্ট ওইরকম যেরকম ধরনের আমাদের এই দেশি ঢোল, মানে খেলনা ঢোল আর কি, সেটা নিয়ে বাজাতে শুরু করলো যখন, ও তখন ওর আরো আরো যা যা ওই খেলনা বাজানো, শিম্পাঞ্জি ড্রাম বাজানো, এই যে এই যে এই যে কম্পিটিশন বলুন, যুদ্ধ বলুন, এই যে দুটো বাচ্চার মধ্যে চলতে থাকে, বড় লোকের বাচ্চা এবং গরিবের বাচ্চার মধ্যে, তাতে যেটা খুব মজা লাগে না দেখলে পরে, যে ওই ছোট যে একেবারে হতদরিদ্র পরিবারের যে ছেলেটি, সে যখন মানে মুখে একটা একেবারে হাতে তৈরি মুখোশ পরে আসে, তখন তার হাতে তীর ধনুক থাকে, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রতীক যেগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু শুরু থেকে উনি আনতে শুরু করেন ওই ছেলেটার, সেগুলো ব্যবহার করছে, মানে ওই কনজিউমার সংস্কৃতি, কোকা কোলা,
তারপরে বা মিকি মাউসের ক্যাপ, এবং তারপরে ও যে এই যখন তীর্ধনুক নিয়ে আসি ও তখন ওই কাউবয় টুপি, ওই ধরনের পিস্তল, মেশিন গান, ঠান্ডা মেশিন গান, এই সবগুলো নিয়ে এসে ওর সঙ্গে লড়াই করে। এবং তারপরে যখন ও আবার আবার মানে মন খারাপ করে ছেলেটা আবার চলে যায়, ফিরে এসে ও তখন ঘুড়িটাও ঘুড়ি ওড়াতে থাকে আর কি, মানে ছেলেটা ওই জানা দিয়ে দেখতে পায় এই সাতমহলা বাড়িতে থাকা ছেলেটা আর কি, যেটা ঘুড়ি উঠছে আমাদের ওই ঝুপড়ির বাচ্চাটা তার হাতেই লাগাই সেই ঘুড়িটা ওড়াচ্ছে। এবং ও তখন এই যে মানে এই যে ওই ছেলেটা যে কোনোভাবে ওই আকাশ আকাশটা ওই ছেলেটা ছুঁতে পারছে, এই ছেলেটা তো ছুঁতে পারছে না, ঘরের মধ্যে রয়েছে, ও তখন গুলতি দিয়ে ঘুড়িটাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, গুলতি দিয়ে পারে না, যখন লক্ষ্যভ্রষ্ট হয় তখন ও একটা এয়ার গান নিয়ে এসে ফুটো করে দেয় ঘুড়িটা। ঘুড়িটাকে ভূপাতিত করার পরে তার মুখের হাসিটা, হ্যাঁ মানে একেবারে একদম যুদ্ধ জয়ের হাসি, একদম যুদ্ধ জয়ের হাসি দিয়ে ও ফিরে যায় আবার ঘরের মধ্যে, তখন ও তৃপ্ত যে এই যুদ্ধটা জেতা হয়ে গেছে আর কি, ওই বাচ্চাটাকে যেরকম যেরকম ভাবে সাহায্যা করার ও করে দিয়েছে। তারপরে ওর ঘরে যতগুলো খেলনা আছে, ইলেকট্রনিক খেলনা বা ওই ব্যাটারিতে চলা খেলনা, সেগুলো সবকটা একসঙ্গে চালিয়ে দেয়, একটা ক্যাকোফোনি বিভিন্ন আওয়াজ শুরু হয়ে যায় আর কি। ও একটা রোবটও ছেড়ে দেয়, মানে ওর যে একটা খেলনা রোবট আছে যেটা চলতে পারে সেটাকেও মেঝেতে চালিয়ে দেয়, এবং সেটা চলতে থাকে, চলতে চলতে যদি দেখা যায় যে সেই সময় ও তখন মানে ও তো মশগুল একদম ওর ওই যুদ্ধ যায় তৃপ্তিতে আর কি, তখনই দেখা যায় ওই জানলা দিয়ে আর দেখা যায় না। কি আশ্চর্য ভালো এই ট্রিটমেন্টটা, যে আমরা প্রথম ওই ওই অসম্ভব বিত্তশালী পরিবারের ছেলেটির চোখ দিয়ে বাইরেটাকে দেখতে পেয়েছিলাম এবং ওই গরিব ছেলেটিকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপর যখন শেষে সেই ছোট গরিব পরিবারের ছেলেটির বাঁশির সুর আবার এসে আর বাকি সব খেলনার শব্দকে ঢেকে দেয়, তখন কিন্তু আর তাকে দেখা যায় না। না না, বাঁশির আওয়াজ তো ওই ঘরের ভেতরে ঘুরতে থাকে, ও আর জানলার কাছে যায় না, কারণ বুঝতে পারে যে ওকে জেতা যাবে না। এক্স্যাক্টলি, যে বাঁশিটাকে বা ওই ওই গরিব ছেলেটার যে নানা রকমের প্রতিরোধটাকে যেটাকে ও দমাতে চেয়েছিল সেটা কিন্তু দমিয়ে রাখা গেল না, মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য, মানে সুন্দর সুন্দর না ভীষণ রকম রাজনৈতিক প্রতীকী একটা দৃশ্য আর কি। ওর তৈরি টাওয়ারটা ও ছেড়ে দেওয়া রোবট ভেঙে ফেলে দিয়েছে মাটিতে, আর গোটা ঘরটা গোটা সাউন্ড ট্র্যাকটা ঝুপড়িতে থাকা ছেলেটার বাঁশিতে ভরে গেছে। এবার আপনি ভাবুন, তখনও ভিয়েতনাম যুদ্ধ একেবারে তুঙ্গে, তখন আমরা জানি না যে যুদ্ধের শেষ কি হবে। ভিয়েতনামের মানুষ কিন্তু ওটাকে ভিয়েতনাম ওয়ার বলে না, ওটাকে আমেরিকান ওয়ার বলে, কারণ সেই যুদ্ধটা আমেরিকা ওদের উপর চাপিয়ে দিয়েছিল। এবং এই যে চাপিয়ে দেওয়া যুদ্ধটা, সেই যুদ্ধ যে শেষ কথা নয়, শেষ কথা যে মানুষ এবং ওই মাটিতে পা রাখা মানুষ তারাই বলে, সেই সেইটা ভীষণভাবে এই ছবিটাতে ফুটে উঠছে। আজকে এখন এই রকম একটা করোনাগ্রস্ত পৃথিবীতে, সেখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে মানে আবার সেই আমেরিকা এবং ভিয়েতনাম প্রসঙ্গটা উঠে আসছে এই কারণে যে এই করোনাতে আমেরিকা যেভাবে সাংঘাতিক রকম ভাবে বিপর্যস্ত আর কি, সেইখানে কিন্তু এই ভিয়েতনাম, এই ছোট্ট ভিয়েতনাম যে চীনের খুব পাশে, যে চীন থেকে অসুখটা শুরু হয়েছিল পৃথিবীতে ছড়িয়েছে, সেই চীনের একদম ঘাড়ের পাশে থাকা ভিয়েতনাম কিন্তু এই গোটা ব্যাপারটা সামনে নিয়েছে। একটি মৃত্যুরও ঘটনা ঘটেনি, যে ব্যানার বা যাদের অনুরোধে ছবিটা তিনি বানাচ্ছেন আর কি, তারা কিন্তু ছবিটা ইংরেজিতে বানাতে বলেছিলেন, যে ইংরেজিটা সেই অর্থে কিন্তু সাম্রাজ্যের ভাষাও আর কি। সত্যিটা কিন্তু সেই ভাষাটা ব্যবহার করেনি, কিন্তু তিনি তখনও বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতে কোনো ছবি বানাননি, তিনি তার ফলে কোনো সংলাপই রাখলেন না ছবিটাতে, কিন্তু ইংরেজিতে ছবিটা করলেন না উনি। হ্যাঁ, এখানেও তিনি তার মতো করে একটা প্রতিবাদ প্রতিরোধ তৈরি করলেন আর কি। একদমই তাই, প্রতিরোধটা তো অবশ্যই এটা একটা প্রতিরোধ।
শর্ট ফিল্ম কিভাবে বানাতে হয় এবং একদম শর্ট ফিল্মের মানে কোন কোন একটা সংলাপও না বলেও কি করে যেটা আমার আমার সবটুকু কথা বলে দেওয়া যায় আর কি, সেটাও এই একদম ছবিটা প্রমাণ করে। ছবিটা আপনারা যারা দেখেননি এখনো, ইউটিউবে খুবই সহজলভ্য, ইউটিউবে গেলেই দেখতে পাবেন। আর ছবিটা দেখার পরে আমার মনে হয় না এটা কেউ ছবিটা একবার দেখে থেমে থাকতে পারে, এই ছবিটা বারবার হ্যাঁ, দেখবেন, ছবিটা বারবার দেখার ছবি, মানে বারবার। ছবিটাই ছবিটাই দেখতে বাধ্য করবে। ঠিক ঠিক, ভালো থাকবেন।